হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। একটা মামলায় কিভাবে জেলার একাধিক থানায় এফআইআর দায়ের করা হয় এও সম্ভব প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলায় দুই বিজেপি মহিলা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুরুচিকর মন্তব্য না, শুধুমাত্র হাততালি দেওয়ার অপরাধী বিভিন্ন থানায় এফআইআর করা হয়েছে, এমনকি জেল হেফাজতে নির্যাতন করা হয়েছে ওই দুই মহিলাকে, এমনটাই দাবি অভিযুক্তদের আইনজীবীর। ওই দুজনের মুক্তির আবেদন মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েন রাজ্যের আইনজীবী। আদালতে মামলা উঠলে অভিযুক্তদের অন্তর্বর্তীকালীন মুক্তির আর্জি জানিয়ে আইনজীবীদের দাবি আবেদনকারীদের পুলিশি হেফাজতে নিয়ে শারীরিক নির্যাতন করা হয়েছে। জেল হেফাজতে মেডিকেল চেকআপের সময় তারা নির্যাতনের কথা বলেন। শুধুমাত্র মন্তব্যের প্রতিবাদের জন্য ও হাততালি দেওয়ার জন্য 26 দিনের জেল। একই মামলায় রাজ্যের বিভিন্ন থানায় একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। পাল্টা সরকারের আইনজীবী বলেন মামলাকারীরা ম্যাজিস্ট্রেটকে নির্যাতনের বিষয়ে জানাতে পারতেন, ম্যাজিস্ট্রেট তো পুলিশের দ্বারা প্রভাবিত নন। একজন রাজনৈতিক নেতার নাবালক সন্তানের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য লজ্জাজনক সত্য। এরপর যারা হাততালি দিচ্ছিলেন, উল্লাস করছিলেন, কোনো সুশীল সমাজে এটা বলা যায় কি? যিনি মন্তব্য করেছেন তিনি পুলিশি হেফাজতেই। তবে যারা এহনও অবমাননাকর মন্তব্য সমর্থন করেছিলেন তাদের আদালত প্রশ্রয় দিতে পারে না। রাজ্যের আইনজীবীকে বিচারপতির তখন প্রশ্ন, একটা হলো মামলা, সেই এক মামলায় সব থানার গ্রেপ্তারের অধিকার আছে কি? এরপরেই চুপ করে যান রাজ্য সরকারের আইনজীবী। তারপরেই নিম্ন আদালতের মামলার তথ্যসহ রাজ্যকে রিপোর্ট দাখিল এবং জেল সুপারিনটেন্ডেন্টের মেডিকেল রিপোর্ট যুক্ত করে রাজ্যকে আগামীকালের মধ্যে হলফনামা আকারে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার শুনানি আগামীকাল।